নমস্কার, মেডিটিপস ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। অন্যান্য দিনের মতো আজকে আমরা চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমরা আলোচনা করব শিশু রোগ নিয়ে, এমন একটি রোগ যে রোগটা নিয়ে আমরা অনেকেই একটু চিন্তিত, পার্টিকুলারলি অভিভাবকরা। কি করা উচিত, কি করা উচিত নয়, এই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর নির্ঝরিণী ঘোষ। নমস্কার, আমি ডক্টর নির্ঝরিণী ঘোষ, MD পেডিয়াট্রিক্স। আজকের বিষয়, বাচ্চাদের অনেক ছোট বয়স থেকেই অটিজম হতে পারে, কিন্তু বাবা মা বুঝতে মোটামুটি 1.5 থেকে 2 বছর এরকম তো সময় লেগেই যায়। একদম হচ্ছে কিছু কিছু জিনিস দেখে মা বাবা বুঝতে পারবে, সেটা হচ্ছে হয়তো প্রথম দিকে মা বাবা এই সমস্ত কথা ওরা বলতে পারে, কিন্তু তারপর 1.5 থেকে 2 বছর এর পরে কোনো কথাই আর বলতে পারছে না। মানে কথাটা হচ্ছে রিগ্রেশন হচ্ছে, মানে যেটা শিখেছিল সেটা ওরা ভুলে যাচ্ছে, এটা একটা জিনিস হতে পারে। তারপর সাধারণত অটিজম বাচ্চাদের একই কাজ বারবার করার একটা টেন্ডেন্সি থাকে, তারপর সব কাজ একদম নিয়মে করবে এরকমও একটা ব্যাপার থাকে। আরও যেটা থাকে, হয়তো শব্দ, কোনো শব্দতে বা কোনো আলোতে খুব বেশি অস্বস্তি হয়, জোরালো শব্দ, জোরালো আলোতে ওরা সাধারণ বাচ্চার থেকে বেশি অস্বস্তি ফিল করে, এটা একটা এরকম ব্যাপার আছে। আরও যেমন কোনো মানুষের সাথে যদি ওদের খুব বেশি মিশতে চায় না, সমবয়সী বাচ্চাদের সাথে যেমন অন্য বাচ্চারা যেভাবে খেলে ওরা সেইভাবে খেলতে চায় না অনেক সময়ই। আর এছাড়াও মা বাবার সাথেও ওদের সেইভাবে কানেকশানটা থাকে না, যেমন অন্য বাচ্চারা মা বাবাকে খুবই আলাদা করে চেনে, ওরা কিন্তু সেইভাবে চেনে না। ভয়, কোনো কিছু থেকে ভয়, এগুলোও ওদের সেইভাবে থাকে না। বা কিছুতে বিভিন্ন ইঞ্জেক, যখন ভ্যাকসিনেশন বাচ্চাদের তো হয়ই, সেই সময়ও মানে অটিজমের বাচ্চাদের যেটা দেখা যায় সেটা হচ্ছে অনেক সময় ওরা ব্যথাটাও অত ভালো করে বুঝতে পারে না বা এইরকম থাকে। আর যখন ওরা খেলে তখন অনেক সময় একটা নির্দিষ্ট প্যাটার্নে খেলে, মানে হয়তো একই লাইনে সমস্ত জিনিসপত্র নিয়ে খেলে, বা কোনো খেলনার কোনো পার্টিকুলার একটা জিনিসের উপর ওদের বেশি ইন্টারেস্ট থাকে পুরো খেলনাটার থেকেও, এইরকম ব্যাপার থাকে। তাছাড়া ওরা সেইভাবে, মেন যেটা সমস্যা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা খুবই এফেক্ট করে। প্রথমে পেডিয়াট্রিশিয়ান ডিটেক্ট করবে বাচ্চার অটিজম হতে পারে, তারপর আমাদের কাছে কিছু চার্ট আছে, সেই চার্টগুলো দিয়ে আমরা দেখে নিই যে বাচ্চার কতটা অটিজমের লেভেলটা কী আছে, কীরকম আছে। তারপর যে আমরা ট্রিটমেন্টটা করি, সেই ট্রিটমেন্টটায় সাইকোলজিস্ট, নিউরোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, তারপর কথা বলার যেহেতু অসুবিধা স্পিচ থেরাপিস্ট, এরকম মানে অনেকের এটা একটা টিম ওয়ার্ক করে করতে হয়। ডায়াগনোসিসের জন্য প্রথমে বেশ কতগুলো চার্ট আছে, ইনক্লেন চার্ট, ISA চার্ট, M চার্ট আছে, কার্স চার্ট আছে, এরকম অনেক কিছু চার্ট আছে, সেটা তো যখন হবে তখন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এছাড়াও কোনো কোনো বাচ্চা আসলে অটিজমের সাথে আরও অনেক রোগ অ্যাসোসিয়েটেড থাকতে পারে, সেরকম যদি হয় সেক্ষেত্রে মাথার কোনো ছবি MRI হয়তো করতে হলো, EEG হয়তো করতে হলো, বা যখন যে বাচ্চা স্পিচ থেরে মানে কোনো কথা বলছে না বলে এসছে তার কানের সমস্যা আছে কিনা তার জন্য বেরা করতে হলো, এই সমস্ত জিনিসগুলো অ্যাসোসিয়েটেড থাকছে সেগুলো করতে হতে পারে। কিন্তু এইটার সেগুলো অন্য কিছু জিনিসগুলোকে রুল আউট করার জন্য, এইটা মোটামুটি ক্লিনিক্যালি মেন হয়, মানে মেন ডায়াগনোসিসটা ক্লিনিক্যালি হয় আর কি। যে কোনো বাচ্চারই এটা হতে পারে, কিন্তু আসলে অটিজম কেন হয় এই জিনিসটা খুব বেশিও এই জিনিসটা নিয়ে এখনও হয়নি। তো বংশানুক্রমে যদি কারোর বাড়িতে থাকে তার চান্স তো বেশি থাকেই, এছাড়াও যে কোনো অন্য বাচ্চারও হতে পারে, জেনেটিক কিছু কিছু ডিজিজ আছে যার জন্যও হতে পারে। আবার মানে বাচ্চার কোনো কোনো বাচ্চা যদি খুব বেশি একা থাকে ছোট থেকে, তাদেরও পরবর্তীকালে দেখা যায় অনেক সময় অটিজম হতে পারে। অটিজম বিভিন্ন রকমের হয়, একটা হয় মানে লো ফাংশনিং অটিজম, একটা হাই ফাংশনিং অটিজম। যারা হাই ফাংশনিং অটিজম তারা কিন্তু অনেক সময় পড়াশোনায় ভালো, অঙ্কে ভালো, গান বাজনাতে ভালো, কোনো একটা দিকে খুব ভালো হয়,
সুতরাং মানে অটিজম হয়েছে মানেই যে খুব কিছু একটা খারাপ হয়ে গেছে এরকম নয়। তো আর তাছাড়া যে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে সেই সমস্ত ট্রিটমেন্ট সেন্সারি মানে যেহেতু বাচ্চার সেন্সারি প্রবলেম মানে শব্দ আলো এই সমস্ত বিভিন্ন জিনিসের প্রবলেম হয় বা ঘুমের প্রবলেম হয় পেটের সমস্যা আরও অনেক রকম সমস্যা হয় কমিউনিকেশনের প্রবলেম হয় কিন্তু সেই সমস্ত জিনিসের একটা মানে ট্রিটমেন্ট করালে অনেকটাই ভালো হয়। যত বাবা মার সঙ্গে মিশবে তত ভালো। বাবা মার সঙ্গে খেলা করা তাকে মানে ওরকম মোবাইল বা এগুলো যতটা সম্ভব কম দিতে হবে, স্ক্রিন টাইমটা খুব কম রাখতে হবে অটিজম বাচ্চাদের ক্ষেত্রে। যতটা পারা যায় বাচ্চাকে নিয়ে খেলার চেষ্টা করতে হবে বা বাচ্চাকে মিউজিক বা গল্পের বই এই সমস্ত জিনিসে ইনভলভ করতে হবে। মেন যেটা মানে ওকে একটুখানি না এনগেজ রাখতে হবে বিভিন্ন কাজে, এক্সারসাইজ, সুইমিং, ঠিক আছে, বা গান বাজনা, বিভিন্ন কাজে মানে ওকে একা একা বেশি থাকতে না দিয়ে বিভিন্ন কাজে ওকে ইনভলভ রাখাই ভালো। কিছু কিছু অটিজম বাচ্চার কিন্তু এপিলেপসি বা কনভালশন হয়, সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে একটু ভয় থাকে কিন্তু বেশিরভাগ বাচ্চারই সেটা থাকে না। 10-20% মতো বাচ্চা ধরুন ওরকম কনভালশন হয়, বেশিরভাগ বাচ্চারই হয় না, সেক্ষেত্রে কোনো ভয় নেই, অটিজমে সুইমিং শেখানো যেতেই পারে। লো ফাংশনিং অটিজম হয়তো পরবর্তীকালে সব কাজ নাও করতে পারতে পারে বা কিছুটা ডিপেন্ডেন্ট হয়তো থাকবে, কিন্তু হাই ফাংশনিং অটিজম যারা তাদের ক্ষেত্রে খুব কিছু চিন্তা নেই। আপনারা ছোট থেকে সমস্ত ডাক্তারবাবু যারা আছে তাদের সঙ্গে পরামর্শ করুন, দিয়ে যা যা বলছে সেই মতো তাকে অভ্যাস করান। ঠিকমতো ট্রেনিং যদি বাচ্চাকে দিতে পারা যায়, বাচ্চার সঙ্গে সেইভাবে মানে সময় কাটানো যায়, যা যা বলা হচ্ছে করা যায়, তাহলে কিন্তু অটিজম বাচ্চা অনেকটাই সুস্থ জীবন যাপন করতে পারে। বাচ্চাদেরকে যতটা বিভিন্ন অ্যাক্টিভিটিতে এনগেজ রাখা যাবে, অন্য বাচ্চাদের সঙ্গে খেলানো যাবে বা গান বাজনা করানো যাবে, ততই ওর জন্য ভালো। কিছু কিছু বাচ্চা লেখাপড়ার দিকে খুব ন্যাক থাকে, কিছু কিছু অটিজম বাচ্চার যাদের থাকবে তাদেরকে দেওয়া যাবে, কোনো কিছু নিয়েই খুব বেশি এই বাচ্চাকে চাপ দেওয়া যাবে না। যদি কোনো বাচ্চা খুব বেশি পড়াশোনা না করতে পারে বা বুঝতে না পারে, তখন দেখতে হবে সে অন্য কোনো বিষয়ে ভালো হচ্ছে কি না, সেই বিভিন্ন মানে ওর যেন পসিবিলিটিটা থাকে। ধরুন কোনো বাচ্চা ভালো পড়াশোনা নাই করতে পারলো, ভালো আঁকতে পারলো, গান বাজনা করতে পারলো, সেইগুলো যেন বাবা মা সেই দিকটাতে একটু লিনিয়েন্ট হয় যে আমি বাচ্চাকে ওইটাই করতে দেবো। একটু অন্যরকম তো হয়, হাই ফাংশনিং যে অটিজম বাচ্চারা আছে তাদের ব্রেনে বিভিন্ন রকম কানেকশন একটু অন্য বাচ্চাদের থেকে আলাদা হয়, ব্রেন ম্যাটার অনেকের ক্ষেত্রে বেশি থাকে, অনেকের ক্ষেত্রে আপনার ব্রেনে বিভিন্ন রকম নিউরো ট্রান্সমিটারগুলো থাকে সেগুলো থেকে বেশি সিক্রিশন হয়, তো এরকম তো আছে বটেই কিন্তু সবার নয়, সমস্ত অটিজম বাচ্চাই গিয়ে খুব ভালো কিছু হবেই কোনো কিছুতে এটা কিন্তু নয়। এই অটিজম বাচ্চাকে একদম নর্মাল স্কুলে দেওয়া উচিত, অন্য ডিসএবিলিটি যাদের আরও অন্য অন্য রকম স্কুল, যাতে অন্য রকম বাচ্চারা পড়ে সেরকম স্কুলে দিলে ওর আরও ক্ষতি হবে, একদম নর্মাল স্কুলে ওই অটিজম বাচ্চাকে দেওয়া উচিত। কারণটা হচ্ছে ও যত নর্মাল বাচ্চাদের সঙ্গে মিশবে তত ওর জন্য ভালো হবে। ও যদি এমন একটা জায়গায় থাকে যেখানে অন্য বাচ্চারাও কথা বলছে না, তাহলে ওর আরও বেশি মানে অবনতি হবে আর কি। স্কুলে সমস্ত হিস্ট্রিটা দিয়ে রাখা উচিত যে ও, কারণ অনেক সময় হয়তো অতটা অ্যাটেনশন দিতে পারবে না বা কিছু, তাহলে সেক্ষেত্রে যেন সেইভাবে দিদিমণিরা ওর সঙ্গে ব্যবহার, স্কুল টিচাররা আর কি সেইভাবে যাতে ওর সাথে ব্যবহার করে একটুখানিও অন্তত। তাড়াতাড়ি আপনারা যদি কিছুই অ্যাবনর্মালিটি বুঝতে পারেন যে অন্য বাচ্চার থেকে একটু আলাদা মনে হচ্ছে, তাহলে আপনি আপনার কাছাকাছি যেই পেডিয়াট্রিশিয়ান থাকুক তাকে তার সঙ্গে কনসাল্ট করুন। যত তাড়াতাড়ি তার ট্রেনিং, আলাদা ট্রেনিং যেটা দরকার তার সেটা শুরু হবে, ততই তার পরবর্তীকালে ডিসএবিলিটিটা কম হওয়ার চান্স থাকবে। অন্য বাচ্চাদের মতো মানে একটা সমস্যা হয়, কনস্টিপেশন অনেক বাচ্চার হয় অটিজম বাচ্চাদের, সেক্ষেত্রে আপনার মানে হাই ফাইবার ডায়েট বা এরকম, আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে ঘুমের সমস্যা হয় অটিজম বাচ্চাদের, তাই জন্য রাত্রিবেলাতে একটু তাড়াতাড়ি 9টার মধ্যে মোটামুটি শুয়ে দেওয়া, তাদেরকে খুব বেশি রাতে জল খাওয়ানো না, একটু আগে অবধি জল খাইয়ে বন্ধ রাখা যাতে বারবার রাত্রিবেলাতে টয়লেট যেতে না হয়, আর যখন এই সমস্ত খাবারের দিকে করা যেতে পারে, আর বাকি খাবার দাবার অন্য বাচ্চাদের মতোই, খুব একটা কিছু অসুবিধা নেই। বাচ্চা কিছু যদি এমন কাজ করলো যেটা আপনাদের পছন্দ না, আপনি বাচ্চাকে অন্যভাবে বারণ করুন, কিন্তু খুব বেশি
রিয়াকশান দেখালে সেটা উল্টো দিকেই যাবে। অন্যভাবে বারণ করুন, অন্য কাজে এনগেজ করুন যাতে ওই জিনিসটা ও আর না করে। ডক্টর নির্জলিনী ঘোষকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দেখতে থাকুন, শুনতে থাকুন মেডি টিপস, এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে তা লিখে পাঠান, উত্তর দেবেন ডক্টরবাবু রাই। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com। এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।